মুভির সুপারহিট কামনা করে আমরা আজকে কেকটা কাটি। একবার লেফট টু ডেফিনেটলি খুব ভালো রেসপন্স। আর আমি এখনও ছবিটা দেখিনি, আমি নিজে দেখবো। এটা আমার একটা আগে যে আমি রিলিজের আগে ছবি দেখি না, এটা অনেকেই জানে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর দর্শকের যে ভালোবাসাটা, আর আমি সবার আগে যেটা বলতে চাই যে আমার প্রেসের বন্ধুদের, আমার প্রেসের প্রত্যেকে যারা আলাপকে কভার করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ যে থ্যাংক ইউ ফর কভারিং আলাপ। আর বাস এবার অডিয়েন্স হলে আসলেই আমরা খুশি। ডেফিনেটলি মা যখন, মা বাবা যখন থাকেন তখন ডেফিনেটলি ওনারা আমার প্রেমেরে ডেফিনেটলি আসেন এবং আমার বাড়ির সবাই আসে। সো ইয়েস, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ দ্য মুভি। আমি তো খুবই এক্সাইটেড এই ছবিটা দেখবার জন্য, কারণ এরকম একটা কনসেপ্ট আমার খুবই ভালো লেগেছে আর অনেকদিন প্রেমের ছবি ভালো দেখা হয়নি। তো আই এম রিয়েলি এক্সাইটেড। আমি খুব এক্সাইটেড, অনেকদিন পরে আমি বেরোলাম এবং আলাপের প্রেমিয়ারে এসেছি। ছবিটা আগে আমার দেখা, তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড। আমি বাবা মাকেও বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন, আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে, কারণ আমার মনে হয় অনেকদিন পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরনো একটা ফিলিং আছে, একটা ভীষণ পুরনো ভালোবাসা, ভালো লাগা, অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অবধি, কিন্তু কী হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা। আমার মনে হয় অনেকদিন পরে এত সফট একটা রোম্যান্টিক ছবি। আবির আর মিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে, ভীষণ ভালো লাগছে। স্বস্তিকা দত্তকেও ভীষণ ভালো লাগছে, ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। প্রত্যেকেই এত ভালো করেছেন, এত সুন্দর অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে চাকিদা, চাকিদার ছবি মানে একটা একটা বয়স্কদের একটা ব্যাপার আছে এখানে, একটা ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে। আগে থেকে বেশি বলে ফেলবো না, আমার রানি আমাকে সবসময় বলতে থাকে তুমি পুরো গল্পটাই বলে দাও আগে থেকে, তাই জন্য বেশি বলবো না, কিন্তু এটাই আশা রাখছি এবং যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা, কারণ অনেকদিন পর একটা মিষ্টি প্রেমের ইমোশনাল ছবি হয়েছে যেটা আমার ঘরানার, আমি ভীষণ পছন্দ করি। আজকে স্পেশাল লুক, হ্যাঁ সবাই সেটা বুঝতেই পারছে স্পেশাল লুক, আর সবে সব ওকেশনে আমার স্পেশাল লুক থাকে, তবে আজকে নিজেকে বড় পর্দায় দেখবো প্রথমবার, সো তাই জন্য আর একটু বেশি স্পেশাল লুক আজকে একদমই, আর এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। আর তবে হ্যাঁ, আমি যেটা বলছিলাম এর আগে বড় পর্দায় কাজ করেছি, বাট ডিউ টু মাই ব্যাড লাক বলতে পারো বা কোভিড সিচুয়েশনের জন্যে সেটা হল রিলিজ করতে পারিনি, সেটা তখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল। বাট ফার্স্ট টাইম নিজেকে বড় পর্দায় দেখবো, সো খুব এক্সাইটেড। আর চাইবো যে সকলে আশীর্বাদ করবেন যেন আরও ভালো ভালো কাজ করে আপনাদের উপহার দিতে পারি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আলাপ। চলো।
আলাপের সঙ্গে দর্শকের আলাপ হচ্ছে, আমারও আলাপ হবে আলাপের টিম অফ স্ক্রিন টিমের সঙ্গে, আলাপ করবো না নতুন করে, সবার সঙ্গে আলাপ আছে। অন স্ক্রিন টিম পাবলো আর আমাদের মিমিদির ক্যারেক্টারের নাম আমি ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, কিন্তু ওদের সঙ্গে ক্যারেক্টারগুলোর সঙ্গে নতুন করে আলাপ করবো। চাকিদার ফিল্ম আসতেই হতো, কিছু করার নেই এত গরমের মধ্যে, তারপরেও সবাইকে বলবো যে আসবেন দেখবেন, কারণ ভীষণ ফ্রেশ একটা লাভ স্টোরি। মানে লাভ স্টোরি বলতে আমরা যেরকম বুঝি স্কুল কলেজে পড়া লাভ স্টোরি, সেরকম না, ভীষণ ম্যাচিওর একটা লাভ স্টোরি, তোমরা সবাই রিলেট করতে পারবে। অফিস যাচ্ছে এরকম একটা কাপল, তার মধ্যে টুইস্টও আছে স্বস্তিকা, তো সব মিলিয়ে একদম আমার তো মনে হয় ভালোই হবে, ভীষণ ফ্রেশ একটা ভাইব দিচ্ছে পুরো ফিল্মটা। সো লুকিং ফরওয়ার্ড, বাঙালির যারা দুপুরে বেরোতে পারছে না সন্ধ্যের পর আসুন প্লিজ। আলাপের সঙ্গে আলাপ করার জন্য আমিও খুব ইচ্ছুক। আবিরদার সঙ্গে লাস্ট ছবিটা আমি করেছিলাম, সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ দ্য ফিল্ম। আর আমি ছবিটা ট্রেলার দেখেছি, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে কনসেপ্টটা, সো আমার মনে হচ্ছে খুবই রিফ্রেশিং আর এক্সাইটিং একটা ছবি হবে, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু। বলো তোমার শুনে বলবো ভাবছিলাম। না না, খুব ভালো লাগছে। আর মানে আমরা যেহেতু চাকিদার সাথে আমাদের লাভ ম্যারেজ করেছিলাম, তো আমরা জানি এই ধরনের ছবি মিষ্টি প্রেমের গল্প, চাকিদা খুব সুন্দর ন্যারেট করতে পারে এবং ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, পোর্ট্রে করতে পারে, প্লাস আবির মিমির জুটি ভীষণই ভালো হবে আমার মনে হয়। আমরা দেখবো এখন সিনেমাটা অবশ্যই, এবং আমি এই গল্পটা আমি জানি গল্পটা, তো সেই কারণে আমি আরও এক্সাইটেড, কারণ খুব সুন্দর, খুব ভালো গল্প, আমি না দেখেই বলছি কারণ আমি জানি বলে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, আমি সত্যি দেখতে চাই ছবিটা। এদিকে একবার দিনের ওয়েট, আজকে রেজাল্টের দিন, যেমন ছোটবেলায় লাগতো। প্লিজ 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 আমি বলছি যে আলাপটা দেখো, তোমরাও যারা ইন্টারভিউ নিচ্ছ আলাপটা দেখো। ইতিমধ্যে অনেকে মেসেজ করছে যে ফার্স্ট শো এখনও অবধি খুব ভালো লেগেছে, অদ্ভুত একটা মিষ্টি ছবি। আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের ছবিটা একটা গান আছে আবহাওয়া বলে দেয়, তো এখন তো কলকাতা শহরের আবহাওয়াটা খুব একটা ভালো নয়, তো এই আবহাওয়ায় একটা মিষ্টি হাওয়া নিয়ে এসেছে আলাপ, প্লিজ দেখো। আর আমি জেনুইনলি বলছি যে আমি, আমাকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে, প্লিজ দেখো প্লিজ। যারা বাংলা ছবি দেখেন বা আমার কাজ যারা দেখেন, তাদের সকলের সঙ্গে বড় পর্দায় আলাপের অপেক্ষায় আছি আমরা। এতদিন অবধি আমরা আলাপ নিয়ে অনেক গল্প করেছি, আলাপ সম্পর্কে অনেক কথা বলেছি, এখন থেকে দর্শকরা কী বলবেন এই ছবি সম্পর্কে যদি তারা দেখেন, বা যদি তাদের ভালো লাগে বা খারাপ লাগে, যেটাই হোক না কেন, ছবি দেখে যেটা মনে হবে এবার থেকে দর্শকরা বলবেন। আপনাদের সকলের আরও একবার সুরেন্দ্র ফিল্মসের তরফ থেকে এবং গোটা আলাপ টিমের তরফ থেকে আপনাদের সকলের আরও একবার নিমন্ত্রণ রইল বড় পর্দায় এসে আলাপ। বাইরে
থ্যাংক ইউ সবাই, পুরো ছবিটা দেখতে প্লিজ, থ্যাংক ইউ।